চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যাব 5 সিপিসি 3 জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে 485 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 5 এর সদস্যরা। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদের নেতৃত্বে দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর হতে মোড় এলাকায় সোমবার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে খোকন হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে 485 পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করে র‍্যাবের একটি আভিযানিক দল। আটকের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একটি মামলা দায়ের করা হয়।